বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর যেই বছর রাসূল মিরাজ করেছেন মিরাজ বিশ্বাস করেন না মিরাজ করেন করেন অনেক আবার মিরাজ নিয়ে ও সমস্যা কেউ কয় স্বপ্নে হইছে এক একজন এক একটা মন্তব্য করে কিন্তু আমরা আহলে হক আহলে সুন্নাহ ওয়াল জামা আমরা মিরাজকে বিশ্বাস করি আপনারা করেন সবাই করেন আবু বকরকে নবী ডাক দেব না আবু বকর আমি নবী বিদায় নেওয়ার পরে আর হাসান হুসাইনকে কোনদিন বলব না আমি কোন জায়গায় আছি আমি কোন জায়গায় আছি ওরা যতদিন জানতে না পারবে না 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 বলে আমাকে খুঁজবে যদি বলে দাও আমি রওজার মধ্যে আছি আমার হাসান হোসেন যদি না 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 বলে চিৎকার দেয় আমি নবীর ঘুম কিন্তু ভাঙ্গে যাবে এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর যেই বছর রাসূল মিরাজ করেছেন মিরাজ বিশ্বাস করেন না মিরাজ করেন করেন অনেক আবার মিরাজ নিয়ে ও সমস্যা কেউ কয় স্বপ্নে হইছে এক একজন এক একটা মন্তব্য করে কিন্তু আমরা আহলে হক আহলে সুন্নাহ ওয়াল জামা আমরা মিরাজকে বিশ্বাস করি আপনারা করেন সবাই করেন আল্লাহ কোরআনে বলেছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যে বছর রাসূল মিরাজ করেছেন এই বছর রাসূলের জীবনে তিনটা কষ্ট গেছে কয়টা কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে অনেকে ভাবতেছেন চাচা মরলে ভেস্তার কি আপনারা চাচা মরলে কষ্ট পান কথা কয় না চাচা মরলে খুব একটা কষ্ট হয় আমি ছোট থেকে দেখছি আমার চাচা বাপের সাথে খালি গন্ডগোল করে সামান্য এক হাত জাগার জন্য আমার বাবক ধরে মারছিল তখন থেকে আমি খালি দোয়া করতাম চাচা মরলে ভালো কিন্তু আল্লাহর নবীর চাচা আবু তালেব যে মারা গেলেন নবী এতই কান্না কানলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই চাচা মরে যাওয়ার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন আল্লাহর নবী বললেন মায়ের পেটে আমি এতিম হয়েছি কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না মায়ের পেটে যখনই ছিলাম তখন আমার বাপ মরছে কিন্তু এই দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ কবেন না সেই চাচা মারা গেলেন চাচা মারা যাওয়ার কিছুদিন পরই নবীর দরদের বিবি খাদিজা বিদায় হলেন আপনারা বলেন তো আবু তালেব মারা গেলেন খাদিজা বিদায় হলেন এ কথা বলার পিছনে কারণ কি মুসলমান হিসাবে এগুলো আমাদের জানা দরকার যারা বেঈমান তারা মারা যায় আর যারা ঈমানদার তারা মারা যায় না তারা বিদায় নেই জোরে কান সুবহানাল্লাহ ইমানদারের বিদায় নেওয়া বুঝেন মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা আর একটা গানের মধ্যে বলা হয়েছে পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা যারা প্রকৃত মুসলমান হবে দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি হবে আর জান্নাত হবে তাদের বাসা জোরে কান সুবহানাল্লাহ তাহলে আমরা কি যারা ইমানদার তারা কি মরে যাব না বিদায় নিব হ্যাঁ বিদায় বিদায় এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা মুমিন মুসলমান দুনিয়াতে শান্তি খুঁজলে পাওয়া যাবে না
মুমিন মুসলমান শান্তি যদি পাওয়ার চাও মুসলমান হয়ে মারা যাও শান্তির দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয় না ইমান নিয়ে যদি কবরে আসো আমি চিরস্থায়ী আখেরাত তোমাদের জন্য সুন্দর করে সাজায়া দেব তোমরা যেমন চাবে ওয়ালা তাস্তাহি আনফুকুম তোমরা যেমন ভাবে চাবে আমি আল্লাহ আখেরাত তেমন ভাবে তোমাদেরকে সাজায়া দেব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আবু তালেব মারা যাওয়ার কারণ কি আবু তালেব কি ইমান নিয়ে মরছে না বেঈমান হয়ে মরছে আসলে এটা একটা মারাত্মক কিন্তু যে হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন বিধর্মীর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন আমাদের জন্য আল্লাহ কঠিনটা রাখে নাই সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করছে এই জন্যই তো মুসলমান হয়ে মরা আমাদের জন্য খুবই সহজ হাজার বার নবী আবু তালেবকে বলেছে চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব আমাদের নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে একজন জাহান্নামী ইমানদার মানুষকেও ইমানদার হওয়া লাগবে শর্ত হলো ইমান থাকা লাগবে সে যদি জাহান্নামী হয় নবী তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে এমন ক্ষমতা মানজাল্লাযি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি আয়াতুল কুরসির আয়াতের অংশ তাফসীর করে দেখবেন নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে ঈমান নিয়ে মরার পরে সে যদি জাহান্নামী হয় নবী তাকে হাত ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে কপাল কেমন আমাদের মাশাআল্লাহ তো চাচা সব কি বললো যে মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না মা খাদিজা বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তাইফে গেলেন তাইফবাসীরা নবীকে এত পাথর মারল গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল এই রক্ত শুকে গেছে কিন্তু দেহের ঘা ঘায়ের দাগ এখনো শুকায়নি এমন সময় আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন জোরে কর সুবহানাল্লাহ এখান থেকে আমরা কি বুঝলাম যারা প্রকৃত মুসলমান হবে নবীর উত্তরসূরি হবে নবীর ওয়ারিস হবে নবীর উম্মত হবে এই দুনিয়াতে যত কষ্টই হোক কষ্টের পরে আল্লাহ তাদেরকে আবার স্বস্তি দিবে শান্তি দিবে ঠিক কিনা বলেন হ্যাঁ তো ফেরেশতা জিবরাইল বললেন খামাখা দুনিয়াতে গিয়ে কি হবে খালি কষ্ট আর কষ্ট আপনি আর যান না বেহেস্ত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না আল্লাহ নবী এত রাগ করলেন জিবরাইল উপর জিবরাইল কথা বলবা সাবধান হয়ে তুমি ফেরেশতা আমি নবী আমি এমন একজন নবী যে নবী নিজের জন্য আমি কোনো কিছুই চিন্তা করি না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে পা দিতাম না কিন্তু আল্লাহ আমাকে বলছে দেখার জন্য আমি শুধু জান্নাত দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে নিদানে আখেরাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণি গুনগুন করে সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনি এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন খুশি না বেজার এই জন্য সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন এই কোরআন সম্পর্কে তিনটা স্বীকারোক্তি আপনাকে দিতে হবে
এক নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে কেউ যদি জবান বন্ধ করে রাখেন তাহলে মনে হবে যে সন্দেহ আছে জবান দিয়েছেন কে তাহলে কোরআনের পক্ষে জবান খোলার দরকার আছে না নাই আজকে বাংলার মুসলমান কোরআনের পক্ষে জবান খোলে না বলে প্রাইমারির দাম বেড়ে গেল হাফেজি মাদ্রাসার দাম নাই আজকে কোরআনের পক্ষে কথা বলে না বলে মানুষ নাকি বান্দরের গোষ্ঠী এমন কথা শিক্ষার মধ্যে ঢোকাবার চাছিল কিন্তু মুসলমান একটু সজাগ বক্তার একটু সজাগ হওয়ার কারণে মোটামুটি সরকার সাইজ হচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা জবান খোলা লাগবে বোবা শয়তান হলে চলবে সবাই বলবেন এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল মাশাআল্লাহ আমরা সেই কোরআনের আলোচনা শুনব যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রহমাতুল লিল মুমিনিন এর বাংলা স্লোগান কি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বিশ্বাস হয় না হবে না তো কারণ আজকেও তিনজন ছেলেকে পাগড়ি দেওয়া হবে কয়টা খোঁজলে দেখেন সব গরিবের সন্তান আমার এই 36 বছর ওয়াজের বয়সে কত হাজার হাফেজের মাথার যে পাগড়ি বান্ধা দিছি আল্লাহ যদি আমাকে বলে খালি পাগড়ি বান্ধার উচিলায় তোকে আমি মাফ করে দিলাম কিন্তু সর্বনাশ কি জানেন আজ পর্যন্ত কোন এমপি বেটার মাথার পাগড়ি বান্ধা পারিনি কোন ডিসিএসপি সন্তানের মাথায় আমি পাগড়ি বানতে পারি নাই সব সমস্যার সমাধান এই কোরআন দিবে অথচ বাংলার দরিদ্র জনগোষ্ঠী কোরআনের হাফেজ হয় ধনীরা কোরআন থেকে বিমুখ হয়ে যায় কোরআনের হক কথা আমরা বলবার গেলে আমাদের ত্রুটি চাইবা ধরতে চাই ধরে কোন কথা ঠিক কি না আমি যদি এমপির ছেলে হতাম আমাকে পুলিশ ধরত না গত কয়েকদিন আগে আপনার ফেসবুকে ইউটিউবে দেখেন যে আমার ধরবার আসলো আর পরশু দিন আমাকে উৎপারি দিল কেন গরিবের চল গরিবের চল সারা জীবন চামড়া ফেতরা খেয়ে বড় হলো এই কে আবার সুদের বিরুদ্ধে কয় এই কেন কোরআনের আন্দোলনের কথা বলে কতদিন জাকাত দিয়ে ফেতরা দিয়ে আদায় করে করে মাদ্রাসা চালাবেন মানুষ আর কত দান করবে রে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে প্রাইমারি চলে হাই স্কুল চলে কলেজ চলে এই কোরআনের নূরানি মাদ্রাসা কেন চলবে না কেন চলবে না আবু জেহেল সারা রাত কোরআন শুনছে সকালবেলা যায় কয় কি সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারি না আবু সুফিয়ান বলতে আরে যে কোরআন শুনতে রাত সারা রাত চলে গেল আপনি বুঝবার পারলেন না সেই কোরআন গ্রহণ করলে তো খুব ভালো হয় শুনতে যদি এত মজা লাগে তাহলে গ্রহণ করলে আরো ভালো লাগবে আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না কোরআন গ্রহণ করলে আমার মতন ভুয়া মানুষের নেতাগিরি চলবে না আসল নেতা হবে আবদুল্লাহ এতিমপনা আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন তাসদিক বিল জানান কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটা এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না হকের উপরে জীবন দিবে ঈমানের সাথে দুনিয়া ছাড়বে এই মুহূর্তে আপনাদের জন্য ফেরেশতা এখানে আছে কাদের কাছে জীবনের দাম বেশি ঈমানের দাম বেশি যাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ তাকবীর আপনার দরকার হলে জীবন দিব কিন্তু ঈমান জোরে কোন দরকার হলে জীবন দিব কিন্তু ঈমান দিব মাশাআল্লাহ ঈমানের শেষ পর্যায়ে বলা হলো আমল বিল আরকান
তুমি ঈমান গ্রহণ করেছো সেই ঈমান অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। সূরা আসরের দুই নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। শুধু আমল করলে হবে না, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত আমল আজকে বাংলাদেশে বাড়াছে, কত আমল, কত তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। কার হুকুম? তরিকা কার? নবী সারা অন্য কারো তরিকা মানা যাবে? আমি চিস্তিয়া তরিকা, তুই কি রে, আমি কাদরিয়ে, তুই কি রে, কই নকশা, তো কত তরিকা বানানোর কে করল রে। আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। যদি আল্লাহর মহব্বত পাওয়ার চাও, আল্লাহর ইবাদত করবার চাও, আল্লাহর যদি গোলামীর জিন্দির আবদ্ধ হও, তাহলে নবীকে ইত্তেবা করো, নবীর তরিকা মোতাবেক চলো। যদি আল্লাহ পাওয়ার চাও, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই, তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিন আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে ছেলেবেলে সাদা কালা গান গাও, বাদাম বাদাম ফাটাও, এখানে হি করে হাসতে, কি হয়, একটু গলা ছেড়া খাও বাদাম, সবাই একটু বলো, দেখো মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিন আল্লাহ পাওয়ার উপায় নাই। ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে এক নম্বর নেক আমল হলো নামাজ। যখন এক নম্বর নেক আমলের নাম কি? যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে কি বুঝলেন? যে ঈমানের উপরে এতক্ষণ ওয়াজ শুনলেন, সেই ঈমানটা যদি আমরা রাখতে চাই, তাহলে এক নম্বর নেক আমল হচ্ছে নামাজ। জোরে বলেন, লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কা। আমি যেই বললো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাই জান? বেনামাজি কাফের, বেনামাজি কাফের, আরো জোরে সাইড থেকে, হুজুর আপনি কি মনে করছেন, আমি কি জুম্মার নামাজ পড়ি না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাসরের ময়দানে খুব দয়ালু, তো আল্লাহর দয়ার সীমা আছে, আল্লাহর দয়ার শেষ আছে। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন ওই পাঁচ ওয়াক্ত পড়ে না, গেলে জুম্মার শেষে যায় আগে বাড়াছে, এরা খুশি হয়ে মারবি দৌড় কেরিয়ে, পাঁচ ওয়াক্ত না পড়লেও জান্নাত পাওয়া গেল রে, একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দৌড়ে দেয়, দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তখন বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিলেন তালা কেন? আল্লাহ বলতেছে, চাবি তোর কাছে আছে, দেখ, চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মায় পাঠিয়ে চাবি খুঁজবি, খুঁজে দেখবে চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না, খালি ঢুকিয়েছে ঘুরে না, চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে পাঁচটা দাগ আছে, তোদের চাবির মধ্যে দেখ তো পাঁচটা দাগ আছে কিনা। জুম্মা পাটি বলবে, আল্লাহ কিসের দাগ? বলে, এক নম্বর ফজর, দুই নম্বর জোহর, তিন নম্বর আসর, চার নম্বর মাগরিব, পাঁচ নম্বর এশা, পাঁচটা দাগ আছে।
فنا الله ما كنت ثابت كالتا ما كنت ثابت تون تاكن هاي الله قال تعالى زنات دكا فيراي زنات دكا فيراي زنما بڑو باسط تو بڑو نا تمرا زنات دیکھ پر پر با كنتو دھوک پر 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 اے زنما بڑی نا اے زنما بڑی হজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও মানুষ বলেন কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মাগরিবের নামাজ সবাই পড়ছেন তো ইনশাআল্লাহ যদি কেউ মাগরিব না পড়েও আর শুনতেছেন সারা জীবন চেষ্টা করলে ওই মাগরিব আর আপনি পাবেন না আপনার জীবন থেকে একটা নামাজ ফৌত হয়ে গেল যদি আপনি তওবা করেন আল্লাহ বুঝি নাই অবুঝ হয়ে নামাজ বাদ দিয়েছি আল্লাহ মাফ করে দাও আমি তওবা করলাম এশা থেকে আর বাকি জীবনে একটা নামাজ বাদ দেব না আল্লাহ কয় আমি গফুর রহিম আমি দয়াবান রহমান রহিম আমি তোর তওবা কবুল করলাম তুই যদি আর নামাজ না বাদ দিস যত নামাজ পড়িস নি আমি সব তোকে মাফ করে দিলাম আল্লাহ কোরআনে বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إمام غزالي بولن এই একটা আয়াত যদি কোরআনে আমি না পাইতাম আমি হার্ট ফেল করে মরে যেতাম আমি হার্ট ফেল করে মরে যেতাম আমি যত বড়ই পাপী হই না কেন যদি চোখের পানি নিয়ে আল্লাহকে বলি মাবুদ যা করছি করছি আল্লাহ আর কোনোদিন করবো না আল্লাহ কয় তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রহমান রহিম নামের ওসিলায় তোরে মাফ করে দিলাম পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ ও আমিনু সালিহা নারীদের জন্য এক নম্বর হলো পর্দা আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ পুরুষের জন্য এক নম্বর কি আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা পর্দা যদি না থাকে নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে একটা কবুল হে মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন তাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে কতগুলো মেয়ে মানুষ কি করতেছে দরজা দাঁড়িয়ে আছে কার দরজা খাতুনে জান্নাত ফাতেমার দরজা আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা সেই ফাতেমার সঙ্গে দেখা করার জন্য কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে একটু জান্নাতি সর্দারিনীর সঙ্গে দেখা করবে কিন্তু দরজা বন্ধ দরজা বন্ধ দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে মেয়েদের মধ্যে একজন ডাক দিল বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতেমার সন্তান বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব তুমি একটু দয়া করে তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার অনুমতি প্রার্থনা করো হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই একটু ধৈর্য ধরেন আমি যাচ্ছি খেলাধুলা মারতে হোসাইন ছোট্ট মানুষ দৌড় মারতেছে মায়ের ঘরে কিন্তু মা তো অন্দর মহলে আছে একটা ঘর পাড়ি দিয়া মায়ের ঘরে যাইতে হবে যে ঘর পাড়ি দিয়া যাবে সেই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ কি তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত করতেছে ইতিমধ্যে হোসাইন বাইরে থেকে দৌড় আসে মায়ের ঘরের দরজা ঠেকে গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে কি বুঝলেন আপনি যত ইবাদত করেন আপনার ছেলেরা কি করতেছে মেয়েরা কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন বুড়ে মানুষ আপনি বাড়ির নামাজ পড়লেও চলবে আপনাকে মসজিদ যাওয়া লাগবে সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে যখন চোখের পাওয়ার কমে গেছে কানের পাওয়ার কমে গেছে হাত কাঁপে কুরিয়াত খাড়া হয় না সরকার তো বসে থাকে বেতন খা যৌবন বয়সে যারা পাঁচ ভক্ত আমার জামাতে পড়েছে বুড়া বয়সে তাকে জামাতে না পড়লেও চলবে তুমি যেখানেই পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সব দিবে জোরে কেন কথা ঠিক কিনা আর সেই বুড়া মসজিদে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করে কে রে আমার ছেলে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হো 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 করলো আর আজ সালাত ও খায়রুমের নাম শোনার পরে আমার ছেলে কোথায় গেল খেয়াল করার দরকার আছে না নাই জোরে কেন আছে না নাই তো জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই মানে পাও নাই মাথাও নাই কম্বলের মধ্যে মনে হয় ছাগলের বস্তা ঢাকা থাকে বাপ খেয়াল করে আস্তে আস্তে দরজা খুলে বিড়াল যেমন ইন্দুর ধরে এরকম আস্তে করে যায় কম্বল টান দিছে কম্বল টানতে ছেলে লাভ দরকার আব্বা আহ আহ করেন তোর চেহারা দেখে আহ তোর সাইজ আর সকালবেলা সাইজ ছেলে কুত্তের সাইজ একই সাইজ রে সাত বছর থেকে নামাজের তালিম দিতে হবে দশ বছর থেকে আপনার ছেলেকে জোর করে নামাজ ধরাতে হবে জোরে কথা কর না কেন কথা কর না কেন যদি আপনার ছেলেকে নামাজ ধরবার পারতেন ওই আর্জেন্টিনার পতাকা কোনোদিন ধরত না যদি নামাজ ধরবার পারতেন ও ব্রাজিলের জার্সি কোনোদিন পড়তো না কিন্তু ধরার নেই ধরাছেন কি খেয়াল করার দরকার নাই হযরত আলী কোরআন শরীফ পড়তে আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা সেই কোরআন তেলাওয়াত বাদ দেবার থাম খেয়াল করতে হবে আপনার মেয়ে কি করতেছে আপনি খেয়াল করবেন না আজ 14 ফেব্রুয়ারি বিয়ার আগে মেয়ে কি করতেছে আসার সময় মরুম আব্দুল জলিল পার্কে দেখলাম তো কি করতেছে কি করতেছে ওরে ওরে কি আসমানত তো কাচ্ছে না আপনার জন্ম দিছেন আপনার 22 বছর আইডিয়া কি করে আপনার খেয়াল করা কথা বলেন খেয়াল করেন আপনার 17 বছরের মেয়ে কি করে খেয়াল করবেন না আপনি জান্নাত যাবেন জান্নাত আপনার মামার বাড়ি না জান্নাতে যাইতে গেলে কো আনফুসাকুম ওয়াহালিকুম নার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে আখলা বাঁচলে হবে না হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে জোরে কোন কথা ঠিক হযরত আলী বললেন থাম হোসাইন থেমে গেছে কে সাইজ করতেছে আলী আলী বুঝেন আলী বুঝেন থাম কে তুই বাইরে খেলাধুলা করতেছিস ভালো কথা তো বাইরে থেকে দৌড়ে মায়ের ঘরের দরজার তার মানে তো হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ তো দরজার দাঁড়িয়ে আছে আমার মার সাথে দেখা করবে তো মা দরজা খুলে দিবি কিনা দেওয়ার অনুমতি দিবি কিনা ওটা জানার জন্য আমি মার কাছে যাচ্ছি আলী বলতেছেন তোর বয়স কত তো হোসেন বলতেছে আব্বু আমার বয়স কত আমি তো জানি না তো এই জন্যই তো তোর থামাছি এই জন্যই তো থামাছি রে বাজান তোর বর্তমানে যে বয়স হয়েছে এই বয়সে তুই তোর মায়ের কাছে যাইতে অনুমতি লাগবি তুই মায়ের কাছে যাইতে মায়ের অনুমতি লাগবি রে পাগলা তোর বয়স হলো এখন 4 বছর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না 2 বছর পর্যন্ত বাচ্চা যদি আপনার ঘর চেতনও থাকে আপনি বাচ্চার সামনে বক চুমা খান আদর করেন ভুগতলেন কোনো সমস্যা নাই কারণ 2 বছরের বাচ্চা দেখতে পারে কিন্তু মেমোরি ধারণ করতে পারে না কথাগুলো বুঝবার পারতেছেন
আড়াই বছর যখন বাচ্চার বয়স হবে সেই বাচ্চা যদি ঘর চেতন থাকে বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না এরই নাম হলো ইসলাম ঘরের মধ্যে রে ঘরের মধ্যে হালাল বউকে সুমা খাওয়া যাবে না ওই আড়াই বছরে বাচ্চা যদি চেতন থাকে আর তোরা জলিল পার্কে কি করতেছিস নিজের হালাল বউকেও আড়াই বছর বাচ্চার সামনে আদর করা যাবে না বাচ্চা ঘুমাতে হবে না হয় বাচ্চার দাদির কাছে নানির কাছে পাঠিয়ে দিয়ে বউ চাপে ধরা লাগবে যদি বাচ্চার সামনে ধরেন বেড়ায় এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল বলতে পারে তো তাহলে তোমার বয়স কয় বছর বলে চার বছর চার বছরের বাচ্চা মায়ের কাছে যখন তখন ঢুকতে পারবে না সন্তান যদি বড় হয় তাহলে মায়ের কাছে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে আবার মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে ফাতিমা বলে স্বামী গো কোরআন শরীফ পড়তেছিলেন সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া অন্দর মহলে কেন ঢুকলেন অন্দর মহলে কেন ঢুকলেন আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন কারণ মরদ মানুষ কোরআন পড়লে অনেক লোকেরাই শুনতে পাবে কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়া যাবে কিন্তু মেয়ে মানুষ যখন কোরআন পড়বে শুধু মেয়েদের কান পর্যন্ত শব্দ যাবে পর পুরুষকে শোনানো যাবে কথা বুঝলেন তাহলে হযরত আলী যখন কোরআন পড়েছে ফাতেমা ঘরের মধ্যে থেকে শুনবার পাইছে সেই কোরআন পড়া বাদ দিয়ে অন্দর মহলে কেন ঢুকলেন হযরত আলী বলতেছেন ফাতেমা তোমার ছোট্ট ছেলে হুসাইন যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হুসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে আলী বলে ফাতেমা হুসাইনের নামটা শুনে এমন করে কেন কাঁপতেছ ফাতেমা বলে স্বামী তো আমার বাবা আমার কানে কানে বলেছে ফাতেমা তুই কি জানিস ফাতেমা আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব বলতো ফাতেমা সবচাইতে বেশি কষ্ট কে পাবে ফাতেমা তুই কি বলতে পারিস মা আমি নবী যখন বিদায় নিব এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট কে পাবে ফাতেমা বলে বাবা আমি সবচাইতে বেশি কষ্ট পাবো রাসূল বলে ফাতেমা তুই আমি গেলে কষ্ট পাবি মা কিন্তু জানিস না রে ফাতেমা তুই সহ আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন যদি দুনিয়াতে আমার বাঁচতে মন চায় আমার হাসান হোসেনের জন্য বাঁচতে মন চায় মা কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেলে আমি কি করব মা আবু বক্করকে নবী ডাক দেব না আবু বক্কর আমি নবী বিদায় নেওয়ার পরে আর হাসান হুসাইনকে কোনদিন বলব না আমি কোন জায়গায় আছি আমি কোন জায়গায় আছি ওরা যতদিন জানতে না পারবে না 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 বলে আমাকে খুঁজবে যদি বলে দাও আমি রওজার মধ্যে আছি আমার হাসান হোসেন যদি না 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 বলে চিৎকার দেয় আমি নবীর ঘুম কিন্তু ভাঙ্গে যাবে ফাতেমা কান্দের বলে স্বামী গো আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার হাসান রবি কোলা আমার মতো হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না কিন্তু হোসাইন বলে যেদি মা এই জন্য আমি জীবনের চাইতে হোসাইনকে ভালোবাসি সেই হোসাইন কোনো বেয়াদবি করছে আলী বলে ফাতেমা কোনো বেয়াদবি নয় দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা তোমার সঙ্গে দেখা করবে হোসাইন তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য ঢুকতে চাইছিল কিন্তু হোসাইন চার বছর বয়স হয়েছে বলে তোমার ঘরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর বাবা আর একটা চুমা দেওয়ালে স্বামী গো ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে কি কথা কয় না কি থাকবে তাহলে এই যে মাদ্রাসা শিকারপুর এই বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার একটা ফ্যাক্টরি জোরে কর কথা ঠিক কি না এই ফ্যাক্টরি চলুক চান কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লিল্লাহ থাকবে
ভাইজান আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয়া আল্লাহ তাআলা মাগরিব থেকে দীর্ঘ সময় সূরা আসর থেকে তোমার বান্দা বান্দীদের সামনে আলোচনা করলাম মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো ত্রুটি বিচ্যুতি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নইফাকে রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুগুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জি আরে মাদ্রাসার সাবেক দুইজন সভাপতি সদস্য মারা গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও মাদ্রাসার জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়ে অনেকেই কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও আজও মাদ্রাসাকে মহব্বত করে যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আল্লাহ কোরআন শরীফ 33টা দান করেছে আল্লাহ 500-500 করে টাকা তাদের বাপ মার কবরকে জান্নাতের চাদর আবৃত করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আলেম ওলামাদের কবুল করো মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা কষ্ট করে মাদ্রাসা লালন পালন করে আল্লাহ কবুল করো মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার ওস্তাদ তিনজনের মাথায় পাগড়ি দেওয়া হলো হক্কানে হাফেজ আলেম কবুল করো গোটা বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো তুরস্কে ভূমিকম্প সিরিয়ায় ভূমিকম্প হয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে শহীদের মর্যাদা দাও যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ হবার তৌফিক দাও গোটা বিশ্ব থেকে মুসলমানকে আল্লাহ তুমি রহমতে হেফাজত করো আমার বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করে দাও হ্যাঁ মাইক আলাদ আছে আল্লাহ সুন্দর মাইকের সাউন্ড সুন্দর আলোচনা করে শান্তি পেলাম আমার আরও একটা মাহফিল আছে আমার ভাই বলল সেগুলোও রেখে থাকে আমি এলাকার সকলকে বলি আলোচনা শুনতে গেলে ভালো মাইকের দরকার মাইক আলাদ দোয়া চেয়েছে আমরা তার জন্য দোয়া করি আমি ভাইকে বলবো একটু টাকা কম করে নেবেন আল্লাহ তাআলা অনেক আলেম হাত তুলেছে হাফেজ হাত তুলেছে হাদি সাহেব হাত তুলেছে যার দুই হাত পছন্দ করো আল্লাহ সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও পর্দানিশি মা বোনদের কবুল করো মা ফাতেমার চরিত্র দান করো আমি অসুস্থ আল্লাহ আমি দীর্ঘদিন হলে অসুস্থ হয়ে আছি আল্লাহ আল্লাহ আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি